শ্রীলঙ্কায় সম্প্রতি হয়ে যাওয়া বিস্ফোরণের মূল আততায়ী ছবি এবার আমাদের হাতে। এক্সক্লুসিভ ওই ভিডিওতে লাল অংশে চিহ্নিত ছেলেটি ওই বিস্ফোরণের মূল চক্রী হিসেবে মনে করা হচ্ছে। গোটা ভিডিওটি ভালো করে দেখলে বোঝাই যাচ্ছে ছেলেটি একটি নীল জামা এবং কালো প্যান্ট পরে পিঠে একটা ব্যাগ নিয়ে সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল গির্জার পাশের দরজা দিয়ে, আর এরপরেই ফেটে ওঠে গোটা কলম্বো শহরের একটি গির্জার বাইরে বিস্ফোরণের শব্দে। একবার ফের দেখে নেওয়া যাক, ওই যে নীল জামা কালো প্যান্ট পরে পিঠে ব্যাগ নিয়ে এক গাল দাড়ি নিয়ে ছেলেটি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে গির্জার দিকে। এরপরেই খানিকক্ষণ পরেই দেখা যাবে গির্জার দরজার দিকে। একবার যদি সেদিকে নজর রাখা যায়, ছেলেটি পাশ করলো প্রথম দরজা এবং তারপরেই দেখা যাচ্ছে দ্বিতীয় দরজা পাশ করে বেরিয়ে চলে গেল।